একটা লোক যদি দাড়ি এবং মুস দুইটা একসাথে তাহলে দুইটা না হয় কি কি হয় একটা দাড়ি না ফরমানি আর একটা মুস মিলে একটা আর একটা হলো পুরুষের সাদৃশ্য আল্লাহ সরি নারীর সাদৃশ্য তার যদি দাড়িটা না থাকে মুসটা থাকে তো কমস্কম তাকে পুরুষ বলে তার চেহারাটা পুরুষের চেহারা সাথে মিল থাকে কিন্তু যখন দাড়িটাও সাঁচলো মুসটাও সাঁচলো তখন তার চেহারাটা কেমন হয়ে গেল নারীর সাদৃশ্য হলো পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করা এটা আর এক পাপ তাহলে ডবল পাপ হয়ে গেল তো আশেখ রসুল ফায়সালা দিলে হবে না আশেকের রসুলকে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করে এটা হলো আশেকের রসুল বা মহিব্বি এর রসুল আশেক শব্দটাও ব্যবহার করা ঠিক না। দাউদ আলাহ সাল্লামের বিচারকে সুলাইমান সাল্লাম সংশোধন করে কি প্রমাণ করলেন এবং এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম এ হাদিস থেকে আমরা জানতে পারলাম কিয়ামত পর্যন্ত উস্তাদের ভুল হলে সাগরের সে ভুল সংশোধন করার ক্ষমতা রাখে বাপের ভুল হলে বেটা সংশোধন করার ক্ষমতা রাখে পীর সাহেবের ভুল হলে মুরিদ সংশোধন করার ক্ষমতা রাখে মক্কার ইমামেরও যদি ভুল হয় তাহলে লুকমা দেবে কে ফেরেস্তা এসে নাকি পিছনের মুক্তাদি লুকমা দিবে বেশি এলেম না ইমামের এলেম বেশি ইমামের বেশি এলেম তাহলে কম দামা কম এলএমাও কি করতে পারে সংশোধন করার ক্ষমতা রাখে খালি হাদিস পড়লে তো হবে না হাদিস থেকে বুঝতে হবে যে এখান থেকে কি বোঝা গেল